নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রবি এবং শুক্র একত্রিত অবস্থায় কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে কোনো একটি রাশিতে যদি অবস্থান করছে, তাহলে সেই রাশিতে অবস্থিত রবি এবং শুক্র একত্রে সেই জাতকের জীবনে কি প্রভাব দিতে পারে সেই সম্পর্কে। হতেই পারে কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে রবি শুক্র একত্রে অবস্থান করছে কোনো একটি রাশিতে, তাহলে কি প্রভাব দেয়। প্রথমে জানতে হবে, রবি এবং শুক্রের অবস্থান যদি শুভাবস্থায় থাকছে, উচ্চ ক্ষেত্রে থাকছে, এমন ক্ষেত্রে সেই জাতক সর্বদাই কিন্তু আনন্দময় জীবন লাভ করে থাকে। জাতক জাতিকা পারিবারিক এবং সামাজিক উৎসবের মধ্যে দিয়ে নিজেকে সর্বদা জড়িয়ে রাখবে। আত্মীয় বন্ধুর সংস্পর্শে সে সর্বদাই কিন্তু আনন্দ লাভ করতে তাকে দেখা যাবে। আহারে বিহারে সুখ অর্জন করতে দেখা যায়, এবং স্নেহপ্রীতির ব্যাপারে পাত্রের সংস্পর্শ কিন্তু তারা লাভ করে থাকে। দেখুন, জীবনে প্রচুর বিলাসদ্রব্য ভোগ করতেও এদের দেখা যায়। মাঝে মাঝেই মানসিক এবং দৈহিক স্বাচ্ছন্দ্য উপভোগ করা এদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। জাতকের মধ্যে উৎসাহ এবং সম্পদ বাহন অর্জন এমনটি কিন্তু ভীষণভাবে দেখা যায় এদের, যদি রবি শুক্র শুভাবস্থায় থাকছে। এবং রবি শুক্র যদি অশুভ অবস্থায় অবস্থান করছে, তাহলে জাতক রাজকোপে পড়তে পারে, অর্থাৎ কোনো বড় ধরনের আইনি সংঘাত জাতকের জীবনে চলে আসতে পারে। কোনো মনোক্লেশ, স্ত্রী পুত্র দ্বারা পীড়া এমনটি কিন্তু এদের হতে ভীষণভাবে দেখা যায়। এছাড়া অর্থনাশ এই যোগে কিন্তু দেখা যায় ভীষণভাবে। এবং জাতকের বন্ধু দেশ, বন্ধু দ্বারা কিন্তু একটা দূরত্ব, মানসিক দূরত্ব ভীষণভাবে তৈরি হয়ে থাকে। আত্মীয় স্বজনের সাথে কিন্তু মতবিরোধ এবং আত্মীয় স্বজনের থেকে কিন্তু ঝঞ্ঝাট সমস্যা কিন্তু এদের লেগেই থাকে। জাতক জাতিকার দেহপীড়া এবং মনে অপমৃত্যুর কিন্তু ভয় দেখা দিতে পারে যদি রবি শুক্র একত্রিত অবস্থায় কোনো অশুভ প্রভাবযুক্ত রাশিতে বা অশুভ কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে কোনো নিম্ন ক্ষেত্রে বসে আছে। তো তাহলে আজ আলোচনা করলাম, রবি এবং শুক্র যদি একত্রিত অবস্থায় কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে অবস্থান করছে কোনো একটি রাশিতে, তাহলে সেই জাতকের জীবনে কি প্রভাব মিলতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, তাহলে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।